হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন, আমরা কিন্তু পরপর দুই দিন স্পাইডারম্যানের দুটো সিনেমা দেখেছি। আজকে আমরা আরেকটা অসাধারণ চাইনিজ সিনেমা দেখতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে মিউ। আর নাম শুনে বুঝতে পেরেছো এটা বিড়াল নিয়ে একটা সিনেমা হতে চলেছে। আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে আরেক গ্রহ থেকে একটা এলিয়েন বিড়াল আসে পৃথিবীর মানুষকে কবজায় নেওয়ার জন্য বা গোলাম বানানোর জন্য, কিন্তু উল্টো এসে সে পৃথিবীর মানুষের ভালোবাসায় উল্টা মানুষ হয়ে যায়। আর এ নিয়ে অসাধারণ সিনেমাটির কাহিনী এগিয়ে যাবে। তো যাই হোক, সিনেমাটি নির্মিত হয়েছিল 2017 সালে, তৈরি করতে খরচ হয়েছিল 150 কোটি টাকা, বক্স অফিস আয় করেছিল 310 কোটি টাকা। আর এই সিনেমাটির আইএমডিবি রেট খুবই খারাপ, 10-এ 4.5, বাট অ্যাকচুয়াল সিনেমাটি অত খারাপ তোমার লাগবে না, এটা মোটামুটি আমি নিশ্চিত করতে পারি, এবং একবার দেখার জন্য যথেষ্ট ভালো একটা সিনেমা। তো কথা না বেরিয়ে চলো আমরা মূল কাহিনীতে চলে যাব। তবে তার আগে ছোট্ট কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন যদি থাকে, তোমরা যেটা করবে বিজ্ঞাপনটাকে স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। তো বিজ্ঞাপন বা বিজ্ঞাপন থাকলে আমি প্লে করে দিচ্ছি আর তোমরা মূল ভিডিওতে চলে যাও। আর বিজ্ঞাপনটা হচ্ছে x10vt.com এর। আর x10vt একটা অনন্য অফার দিচ্ছে শুধুমাত্র তার গ্রাহকদের জন্য। তো আপনি যদি এখানে তার প্রোমো কোডটি ব্যবহার করুন তাহলে 10টি ফ্রি স্পিন পাবেন। তো দেরি করবেন না, নিবেদন করতে পিন করা কমেন্টের লিংক ব্যবহার করুন অথবা তথ্য খুঁজতে গুগলে যান। আর স্ক্রিনে দেওয়া NM10 প্রোমো কোডটা ব্যবহার করতে ভুলবেন না। আর সাইটের মূল পৃষ্ঠায় স্লট বিভাগটি খুঁজুন এবং এখানে বিভিন্ন প্রোভাইডারের গেমগুলির একটা বিশাল নির্বাচন রয়েছে। তবে প্রোগ্রামেটিকের দিকে মনোযোগ দিন, কারণ প্রোমো এটিতে প্রযোজ্য আর প্রতিটি স্বাদের জন্য গেম, আর আপনি সেখান থেকে তাদের চয়ন করতে পারেন। আর বিনামূল্যে আপনি আপনার ভাগ্য চেষ্টা করতে পারেন। ওয়েবসাইটে যান আর প্রোমো কোড NM10 লিখুন, স্লট বিভাগে যে কোনো প্রোগ্রামেটিক গেমটি বেছে নিন, আর জিতে যাওয়া সমস্ত টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে। তো এক্সটেন্ড ভিডিও উপভোগ করুন এবং জিতে নিন। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষ হতে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো কাহিনীর শুরুতে আমরা দেখি অন্তরীক্ষে গ্যালাক্সির একেবারে শেষের দিকে একটা ম্যাজিক্যাল প্ল্যানেট রয়েছে, যে প্ল্যানেটটার নাম হচ্ছে ম্যাও ওয়েস্টার। এবং ওই প্ল্যানেটটাকে দেখতেও মনে হয় যে ম্যাওয়ের মতো, মানে বিড়ালের মুখের মতো এই চেহারা প্ল্যানেটটার, গোল না। আর আমাদের বলা হয় পৃথিবীর অনেক আগে থেকে ওখানে জীবনের অস্তিত্ব রয়েছে এবং ওই প্ল্যানেটে বিড়ালেরা বসবাস করে। আমাদের পৃথিবীতে যেমন মানুষরা বসবাস করে, ওখানকার এরকম বিড়ালরা বসবাস করে এবং তারা খুবই উন্নত এবং তারা মানুষের মতো অনেক ভালো জীবনযাপন করছিল। কিন্তু একদিন হয় কি, দুটো গ্রহের সংঘর্ষ হয় আর সেই সংঘর্ষে বেশ কয়েকটা তোমার পাথরের সে ওদের গ্রহে পড়তে থাকে, আর এর ফলে ওদের গ্রহের একটা ধ্বংসর অবস্থা হয়ে যায়। তো ম্যাওস্টার গ্রহকে ধ্বংস হতে দেখে ওই গ্রহের যে রাজা ছিল, সে তার মিউ প্রজাতিকে বাঁচানোর জন্য কিছু বিড়ালকে পৃথিবীতে পাঠায়, যাতে প্রথমে পৃথিবীর মানুষের সাথে মিশে তারপর সুযোগ বসে মানুষের উপর হামলা করে মানুষদেরকে নিজেদের গোলাম বানিয়ে ফেলবে, তারপর পৃথিবী দখল করবে। তো যেই কথা সেই কাজ, বিড়াল পাঠানোর পরে কয়েক হাজার বছর পেরিয়ে যায় এবং দেখা যায় ম্যাও ওয়েস্টার থেকে বিড়াল যোদ্ধারা পৃথিবীতে এসে মানুষদের গোলাম বানানোর বদলে উল্টো মানুষের গোলাম হয়ে গিয়েছে। কিছু বিড়াল মিশরে ল্যান্ড করেছে এবং ওখানকার লোকেরা ওকে প্রভু মানা শুরু করেছে। কিছু বিড়াল আবার ইন্ডিয়াতে ল্যান্ড করেছে, যেখানে ওরা এসে করে কি ইন্ডিয়ার মানুষদের ইয়োগা শেখাতে শুরু করে। তো এইভাবে পৃথিবীতে প্রথম ইয়োগা আসে, এটা বোঝানো হয়েছে। আর বিড়াল যেরকম শরীর টোল করে, সে এই সময় মনে হয় শালারা আসলে ইয়োগা এক্সপার্ট। তো যাই হোক, ওই পৃথিবীর রাজা যখন দেখে যে পৃথিবীতে যেসব বিড়ালকে পাঠানো হয়েছিল তারা এইসব ওকাম কুকাম করছে, তখন সে খুব রেগে যায় এবং তার যে ছেলে রয়েছে, মিস্টার প্রিন্স, তাকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নেয়, যাতে করে পৃথিবীতে আগে যে বিড়াল যোদ্ধারা গিয়েছে তাদেরকে একত্র করে মানুষের উপর হামলা করে মানুষদের গোলাম বানাতে পারে, আর তারপর পৃথিবীতে শুধুমাত্র বিড়ালদেরই রাজত্ব হবে। তো মেও ওয়েস্টারের রাজা প্রিন্স মেওকে একটা লকেট দেয়, আর এটার মধ্যে স্পেশাল শক্তি রয়েছে, আর এই লকেটের ক্ষমতাই সে পৃথিবীতে গিয়ে পৃথিবীতে রাজ করতে পারবে। তো সেই হিসেবে রাজার আদেশে প্রিন্স মেওকারে কি স্পেসে করে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। আর এরপর আমাদের দেখানো হয় সাউলো নামের একজন ব্যক্তিকে, যে কিনা তার বন্ধুর সাথে একটা নিউজ এজেন্সিতে সংবাদ উপস্থাপক হিসেবে ইন্টারভিউ দিতে এসেছিল এবং সে এত বাজে সংবাদ উপস্থাপনা করে যে সবার উপর হাসতে শুরু করে, যে কারণ ওই চাকরিটাও পায় না। মানে এক কথায় বলতে পারো সাউলো পুরো একটা লুজার। কিন্তু সাউলো খুব ভালো আবার ফুটবল খেলতো। তো একটা ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচও হয় এবং বড় অঙ্কের একটা টাকার চেকও পায়। কিন্তু সে যখন ওই টাকাটা উঁচিয়ে ধরে তখন বাতাসের কারণে সেই চেকটা উড়ে যায়, যার কারণে সে ওই টাকাটাও পায় না। আর এরপর সাউলো করে কি, অনেক টাকা ব্যবসাতে খাটায় কিন্তু এক জায়গাতেও সফল হতে পায় না। আর তারপর আবার সাউলোর ওয়াইফকে আমাদের দেখানো হয়, যার নাম হচ্ছে মিসলি, সে একটা অভিনেত্রী হতে চায় আর এই কারণে অনেক জায়গায় ইন্টারভিউ দেয়, কিন্তু তার এত বাজে অ্যাক্টিং যে সব জায়গায় সে ফেল। তবে এখনো সে অ্যাক্ট্রেস হওয়ার শখ পূরণ করার চেষ্টা চালাচ্ছে। তো সাউলো আর মিসলির আবার একটা ছেলে রয়েছে যার নাম হচ্ছে ইয়াও, সে আবার সিনেমার ডিরেক্টর হতে চায়, না পারলেও অন্তত ইউটিউবের ডিরেক্টর হতে চায়। আর এ কারণে সে করে কি, ক্যামেরা দিয়ে আজব জিনিসের শুট করতো আর সেগুলো ইউটিউবে আপলোড করতো, কিন্তু কেউ তার ভিডিও দেখতো না, আর এতে সে অনেক কষ্ট পেত। আর ওদিকে ওর একটা ছোট বোন রয়েছে যে স্কুলে পড়ে, কিন্তু ওর পায়ে একটু সমস্যা, মানে সুস্থ বলতে ওদের বাড়ি একমাত্র ওই সুস্থ, তবে তারপরেও পায়ে সমস্যা। তো এই পায়ের সমস্যার কারণে ওর জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর ওর ক্লাসমেটরা রেগুলার ওকে নিয়ে বিরক্ত করতো। তো একদিন ও মাঠে শুয়ে গডের কাছে প্রার্থনা করে যে আমাকে অনেক ভালো একটা বন্ধু দাও, কারণ স্কুলে বা পৃথিবীতে আমার কোনো বন্ধু নেই। তো পরের কাহিনীতে আমরা দেখি প্রিন্স মেও পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে, কিন্তু যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বাতাসের সংঘর্ষ ওর স্পেসশিপটা নষ্ট হয়ে যায়, আর সেটার কারণে ওর গলায় যে ম্যাজিক্যাল লকেটটা ছিল সেটা ছিঁড়ে পৃথিবীর কোন একটা জায়গায় পড়ে, আর কিছুক্ষণ পর ওর স্পেসশিপটা মাটিতে ক্র্যাশ করে। আর
ক্র্যাশ করে তো করে যে শহরে শাওলো তার পরিবার নিয়ে থাকে ওই শহরেই। আর পরের কাহিনীতে আমরা শাওলোকে দেখি যার কাছে একজন ডিরেক্টরের কল আসে, আর সে বলে আমি আমার স্ত্রীর সাথে ভ্যাকেশনে বেড়াতে যাচ্ছি, আর ততদিন তুমি আমার বিড়ালটির খেয়াল রেখো, তাহলে এর বদলে তোমাকে আমি একটা কাজও খুঁজে দেবো, $1,000 দেবো। শাওলো রাজি হয়ে যায় এত টাকার অফার। কিন্তু যখন সে তার স্ত্রীর কাছে এই কথাটা বলে তার স্ত্রী অনেক রেগে যায় এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, কারণ তার স্ত্রী চাইতো না যে তার পাশায় কোনো বিড়াল আসুক যাকে উল্টো তাদের খেয়াল রাখতে হবে। আর অন্যদিকে আমরা প্রিন্সকে দেখতে পাই এবং সে অনেক বড় দালান দেখে ভয় পেয়ে যায় এগুলো আবার কি, কিন্তু একটু পরে বুঝতে পারে এগুলো বাড়ি ঘর। আর তারপর সে শাওলের ঘর দেখে আর বুঝতে পারে আমার লকেটটা তো এই বাড়িতেই পড়েছে। আর তারপর প্রিন্স করে কি বিশাল একটা লাভ দেয় যাতে শাওলের ঘরের একেবারে উপরে যেতে পারে, কিন্তু যেহেতু তার কাছে লকেটটা নেই এ কারণে সে একটা নর্মাল বিড়াল হয়ে গিয়েছে, যার ফলে সে নিচে পড়ে যায় এবং কোমরে খুব ভালো মতোই ব্যথা পায়। আর ঠিক ওই সময় আবার ডিরেক্টর তার বিড়ালকে নিয়ে একটা গাড়িতে করে সেখানে আসে আর শাওলের সাথে কথা বলতে থাকে। তো ওদের কথাবার্তা শুনে প্রিন্স বুঝে যায় যে গাড়ির ভেতরে যে বিড়ালটি রয়েছে সেই বাড়িতে থাকবে। তো এর জন্য করে কি সে পেছনের বনেটটা খুলে দেয় আর ওই বিড়ালের মতো করে নিজেকে বাঁধানোর চেষ্টা করে, কিন্তু এর ফলে যেটা হয় ওই বিড়ালের মতো রূপ আসে ঠিকই কিন্তু সাইজ আর ছোট হয় না, কারণ ও তো নর্মাল বিড়ালের চেয়ে সাইজ অনেক বড় ছিল। আর ওদিকে ডিরেক্টরের বিড়াল প্রিন্সকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর ডিরেক্টরও তার বিড়ালকে খেয়াল রাখার কথা বলে চলে যায়। আর এরপর যখন শাওলো প্রিন্সকে দেখতে পায় সে তো পুরোপুরি ভয় পেয়ে যায়, কিন্তু মনে করছে এটা আবার ডিরেক্টরের বিড়ালই হবে, এর জন্য হয়তো এত টাকার অফার করেছে। তো যাই হোক, তারপর সে কোনো রকমের প্রিন্সকে ঘরে নিয়ে আসে, কিন্তু শাওলোর স্ত্রী যখন প্রিন্সকে দেখে সে তো অবাক হয়ে যায়, কিন্তু শাওলোর মেয়ে প্রিন্সকে দেখে একটুও ভয় পায় না, বরং অনেক খুশি হয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল ফাইনালি আমার নতুন কোনো বন্ধু এসেছে মনে হয়। তো যাই হোক, ওই প্রিন্সের নাম হচ্ছে জিজি। তো প্রথমে সে ভাবে যে আমার চোখ দিয়ে লেজার বের করে এই পরিবারের সবাইকে মেরে ফেলি, কিন্তু সেটা করতে পারে না কারণ তার প্রথমে লকেটটা খুঁজতে হবে, তারপরে সেই পার্টটা আসবে। তো এই জন্য করে কি ফ্রেন্ডলি হয়ে থাকা শুরু করে বাড়িতে। আর রাতের বেলা জিজি করে কি সিনেমার ট্রান্সফরমারদের মতো অপটিমাস প্রাইমের মতো সিগন্যাল দিয়ে দেয় ম্যাপ প্ল্যানেটের সকল বিড়ালকে যারা এই পৃথিবীতে অলরেডি আগে থেকে ছিল। কিন্তু যখন ওই যোদ্ধা বিড়ালরা আসে তাদের দেখে জিজি অনেক বিরক্ত হয়ে যায় এবং দেখে এদের মধ্যে কোনো ডিসিপ্লিনই নেই, ওরা পুরো আসলেই বিড়াল হয়ে গিয়েছে এবং মানুষের গোলাম হয়ে গিয়েছে। তো এগুলো শুনে অনেক রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় শাওলো এবং তার পুরো পরিবারকে মেরে ফেলবে যাতে করে কোনো বিড়ালের আর মানুষের গোলাম হয়ে না থাকতে হয়, তারপর একে একে সব মানুষ মেরে ফেলবে। তো রাত হওয়ার পরে জিজি করে কি শাওলোর পরিবারের সবার রুমে এক এক করে যায়, কিন্তু সে কাউকে মারতে পারে না কারণ এর আগে সে কখনোই কাউকে মারেনি। আর বিশেষ করে বাচ্চা মেয়ের নিষ্পাপ চেহারা দেখে সে তো একেবারে থেমে যায় আর সিদ্ধান্ত নেয় না থাকে একদিন পরেই মারি। আর সকাল হওয়ার সাথে সাথে ইয়াও করে কি জিজিকে জড়িয়ে ধরে যাতে জিজি ভেতর থেকে না চাইতে অনেক ভালো ফিল করে। আর এরপরে দিন আমরা দেখি শাওল এবং তাদের পরিবারের সকল সদস্যরা জিজিকে খাওয়ানোর অনেক চেষ্টা করে কিন্তু জিজির কিছুই পছন্দ হয় না, এতে সবাই হয়রান হয়ে যায়। আর তখন ইয়াং করে কি ক্যামেরা দিয়ে জিজির ভিডিও বানাতে থাকে। আর জিজির যখন কোনো খাবার পছন্দই হয় না তখন শাওলও করে কি তার পরিবারের সাথে মার্কেটে চলে যায় নতুন কিছু খাবার আনতে যেটা জিজি পছন্দ করতে পারে। তো শাওলের পরিবার যখন মার্কেট থেকে কেনাকাটার পর বাসায় ফেরে তারা এসে দেখে বাড়িঘরের সবকিছু উল্টা পাল্টা রয়েছে। অ্যাকচুয়ালি এটা আমাদের জিজি করেছে, সে আসলে ওই সময়টাতে তার ম্যাজিক্যাল যে লকেটটা সেটা খুঁজছিল কিন্তু সে লকেটটা খুঁজে পায়নি, উল্টো ঘরের ব্যবস্থা বারোটা বাজিয়ে ফেলেছে। তো এটা দেখে শাওলের বহুত অনেক রেগে যায় আর যায় হচ্ছে জিজির উপর হামলা করতে, কিন্তু শাওলো তার স্ত্রীকে থামায় কারণ ওই বিড়ালের যদি কিছু হয় ডিরেক্টর তাকে মেরে ফেলবে। আর এরপর বাসার সবাই মিলে ঘর টোর আবার ঠিক করতে শুরু করে আর তখন জিজির চোখ যায় একটা বিষের বোতলের উপর আর ও দেখতে পায় ওরা দুধ জাল দিচ্ছে। তো ওই সুযোগে করে কি দুধের মধ্যে বিষ মিশিয়ে দেয় কিন্তু হারামজাদা যায় না, দুধটা অর্জনে জাল দেওয়া হচ্ছে। তো যাই হোক, জিজির টার্গেট হচ্ছে এই বিষ মেশানো দুধ খেয়ে শাওলোর পুরো পরিবার মারা পড়বে। কিন্তু এরপর আমরা দেখি জিজিকে তারা যখন খাওয়ানোর জন্য কেক দেয় জিজি সেটা খেয়ে অনেক খুশি হয়, মানে ভালো লেগেছে, আর তারপর অপেক্ষা করতে থাকে কখন শাওলো এবং তার পুরো পরিবার ওই বিষ মেশানো দুধ খাবে। কিন্তু দেখা যায় ওই দুধ এনে ওরা জিজির সামনে দেয় কারণ ওই দুধটা স্পেশালি জিজির জন্য রান্না করা হয়েছে মাছ দিয়ে, মানে মাছ আর দুধ চিন্তা করো কি রেসিপি। তো এর জন্য জিজিকে না চাইতেও ওই বিষাক্ত দুধ আর মাছ খেতে হয় আর এতে ওর অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু মরে না। তো যাই হোক, রাতে যখন ও বাইরে বসে থাকে তখনও দুজন চোরকে দেখতে পায় যারা প্রতিবেশীর এক বাড়িতে চুরি করতে এসেছিল। তো জিজি করে কি এমন একটা সিস্টেম করে যাতে ওই দুই চোর ওদের বাড়িতে চুরি করতে আসে। তো সত্যি সত্যি ওই দুই চোর ওদের বাড়িতে চুরি করতে আসে আর ঘুমানোর সময় মিসলির মনে হয় তাদের ঘরে কেউ এসেছে। তো এরপর যখন মিসলি তার স্বামীর সাথে রান্নাঘরে যায় দেখতে পায় দুই চোর টেবিলে বসে আরামসে ওদের রান্না করা খাবার খাচ্ছে আর তখনই ওই বাচ্চা দুটো চলে আসে। তো এরপর ওই দুই চোর করে কি শাওলোর পুরো পরিবারকে বন্দী করে ফেলে আর তাদেরকে শাওলোর ঘরের যত দামি দামি জিনিস আছে সোনা দানা টাকা এগুলো আনতে বলে। কিন্তু ওরা তো গরিব মানুষ, ওদের ঘরে কিচ্ছু নেই কারণ ওরা নিজেরাই আর্থিক সংকটে ভুগছে, মারাত্মক আর্থিক সংকটে। তো শাওলো তখন বলে আমাদের কাছে টাকা পয়সা নেই কিন্তু একটা কাজ করতে পারি, আমি জুতা বিক্রি করি, তোমরা যদি আমার কাছ থেকে কিছু জুতা কিনো তাহলে এই টাকাটা আমি তোমাকে দিয়ে দিতে পারি। তো এই বলে করে কি চোরদের কাছে জুতা বিক্রি করতে যায়, কিন্তু এর ফলে যেটা হয় চোররাও রেগে যায় এবং ওদেরকে মারধর শুরু করে কারণ ওদের কাছে মনে হচ্ছিল শাওলো হয়তো ওদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, টাকা পয়সা আছে কিন্তু দিতে যাচ্ছে না। আর তখন জিজিও এখানে আসে, ও চুপিচুপি সব দেখছিল। আর যখন শাওলো এবং তার পরিবারের লোকেরা জিজিকে দেখে তারা জিজিকে ইশারা দিয়ে বলে এখান থেকে চলে যায়, এখান থেকে চলে যায়, এখানে এসো না। তো জিজি যখন এটা দেখে তখন সে ইমোশনাল হয়ে যায়, সে ভাবে যাদের আমি বিপদে ফেললাম তারাই আমাকে বাঁচানোর চেষ্টা করছে। আর জিজি তার নিজের ভুল বুঝতে পারে এবং
সিদ্ধান্ত নেয় সালোর পরিবারকে সে বাঁচাবে। আর তারপর জিজি করে করে দুই চোরের সামনে চলে আসে। আর ওই চোর দুটো তো জিজিকে দেখে হাসতে শুরু করে, মনে করে যে ভেতরে কোনো মানুষ রয়েছে। কিন্তু জিজি ওই দুই চোরকে এমন দুটো ঘুষি মারে, চোর গিয়ে উঠতে উঠতে পড়ে যায়, আর দ্বিতীয়বার উঠতেই পারে না। তো এর ফলে সাউল আর তার পরিবারের সদস্যরা বেঁচে যায় এবং জিজিকে আরো ভালোবেসে ফেলে এবং জিজির গলা জড়িয়ে ধরে। আর ওই সময় জিজিও বেশ ভালো অনুভব করে, তারা অনেক খুশি ছিল। আর পরের দিন ইও যখন ক্লাসে যায় তখন তাকে ম্যাথ টিচার বলে, তুমি অঙ্কে ফেল করেছো, মানে খুব কঠিন সাবজেক্ট অঙ্ক, তাই না? তো যাই হোক, এখানে টিচার আরো বলে, তুমি পরের দিন যখন ক্লাসে আসবে অবশ্যই তোমার মা অথবা বাবা যে কোনো একজনকে নিয়ে আসবে, তোমার গার্ডিয়ানের সাথে আমার কথা বলতে হবে। তো ও তো ভয় পেয়ে যায়। আর তারপর সে মায়ের কাছে আসে এবং বলতে চায় যে তুমি কালকে আমার সাথে স্কুলে যাবে, কিন্তু দেখতে পর মায়ের মাথা এমনিতেই গরম, আর বুঝতে পারে যদি মাকে নিয়ে যাই মার একটা মাটিতে পড়বে না। তো এই জন্য সে করে কি নিজের রুমে চলে যায়। আর ভাবতে থাকে কাকে নিয়ে যাওয়া যায়, বাবা মাকে নিয়ে কিভাবে যাবে। আবার ওই সময় জিজি করছিল কি, তার ঘরে ম্যাজিক্যাল লকেট খুঁজছিল। আর ম্যাজিক্যাল লকেট খুঁজতে খুঁজতে একটা কাপড় করে কি জিজির মাথার উপর আটকে যায়। আর ইও যখন জিজিকে ওই কাপড়টিতে দেখে ওর মাথায় একটা আইডিয়া আসে। আর সেই হিসেবে আমরা দেখি পরের দিন জিজিকে একটা চশমা পরিয়ে মুখে মাস্ক লাগিয়ে ইওর স্কুলে নিয়ে গিয়েছে। তো জিজিকে দেখে ক্লাসের টিচার তো একদম অবাক হয়ে যায় যে এত মোটা মানুষ, আবার দেখতে বিড়ালের মতো লাগছে, বিড়ালের ড্রেস পরে এসেছে নাকি। তো ইওর ক্লাস টিচার তখন ইওকে বলে, আপনার মুখ থেকে মাস্কটা সরান, আপনার চেহারাটা দেখান। কিন্তু তখন ইও বলে, আমার মায়ের করোনা হয়েছে, মাস্ক সরালে আপনারও করোনা হতে পারে, সে মাস্ক সরাতে পারবে না। তো ইও যখন প্রায় হ্যান্ডেল করে নিয়েছে তখনই সেখানে একটা পাখি চলে আসে। আর বিড়াল তো জানে পাখি দেখলে কি অবস্থা হয়। তো পাখি ধরার জন্য তখন ওই জিজি করে কি দৌড় দিয়ে দেয়। তো ক্লাস টিচার তখন খুবই বিরক্ত হয় এবং রেগে যায় এবং বলে যে তুমি কাকে নিয়ে এসেছো। তখন ইও করে কি কেঁদে ফেলে। আর ক্লাস টিচারকে বলে, আমার মায়ের একটা অদ্ভুত অসুখ হয়েছে, যে কারণে আস্তে আস্তে আমার মায়ের মন মানসিকতা বিড়ালের মতো হয়ে যাচ্ছে, প্লিজ আপনি আমার অবস্থাটা বুঝুন, একটা সন্তানের, আমার মতো একটা কিউট বাচ্চা মেয়ের, মায়ের যদি এরকম অবস্থা হয় সেই বাচ্চা মেয়েটার কি অবস্থা হতে পারে। তো এই কথা শুনে ক্লাস টিচার অনেক ইমোশনাল হয়ে যায়। আর এই পিচ্চির কর্মকাণ্ড দেখে আমারও আমার ইউনিভার্সিটি লাইফের কথা মনে পড়লো। আমার মনে আছে আমি ইউনিভার্সিটি লাইফে আমার দাদিকে কমপক্ষে 7 বার মেরেছিলাম, নানিকে 6 বার মেরেছিলাম, কারণ আমাদের তো প্রতি সেমিস্টারে আলাদা টিচার থাকতো। খুব মারা মারছি দাদি নানিকে, স্কুলে না আসলে কেন আসেনি, দরখাস্তে দাদি মেরে গেছে। তো যাই হোক, এখানে ইও এত সুন্দরভাবে কান্না করতে পারে যে টিচার ওকে বলে, ঠিক আছে মা তোমাকে ডাইরেক্ট আমি পাশি করিয়ে দেবো। এই কারণে ইও অনেক খুশি হয়ে যায়। আর এই ঘটনা দেখে আমার আরেকটা স্টোরি মনে পড়েছে ইউনিভার্সিটি লাইফের, যেটা আমি সিনেমা শেষে বলবো, মনে করিয়ে দিও। তো যাই হোক, এরপর সে জিজির সাথে অনেক মজা করে যে বেঁচে গিয়েছে। আর জিজিও খুব খুশি ওদের পরিবারের সাথে থেকে। আর এদিকে একদিন মিস লি দেখতে পায় তার বাসার বাইরের দেয়ালে দুজন লোক শাওলোর ছবির সাথে কিছু পোস্টার লাগাচ্ছে, যেখানে লেখা ছিল শাওলো $2 মিলিয়ন ঋণ রয়েছে। তো মিস লি অনেক রেগে যায় এবং পোস্টার লাগানো ওই ব্যক্তিদের সাথে মারামারি শুরু করে। আর তখনই সেখানে শাওলো চলে আসে। আর শাওলো আসার পরে তার স্ত্রী বলে, তুমি কার কাছ থেকে ঋণ নিয়েছো $2 মিলিয়ন? শাওলো বলে, আমি তো কোথাও ঋণ নেয়নি, কিন্তু সাক্ষী এক বন্ধুকে $2 মিলিয়ন ঋণের ব্যবস্থা করে দিয়েছিলাম। আর তখন জানা যায় সেই বন্ধু ঋণ শোধ না করে পালিয়ে গিয়েছে, আর এই ঋণ শোধ সব এখন শাওলোকেই করতে হবে। তো শাওলোর এই কথা শুনে মিস লি অনেক রেগে যায়, তোমারও রাগ হচ্ছে, দেখো ভবিষ্যতে শাওলো আর এমন এমন কাজ করবে যেগুলো দেখে তোমার আরো রাগ ধরবে, মানে এককারে বলো। তো যাই হোক, শাওলোর স্ত্রী বুঝতেই পারে না একটা মানুষ কিভাবে এত বোকা হতে পারে। তো শাওলোর স্ত্রী যখন রাগারাগি করছিল তখন প্রত্যেকটা পুরুষ যেটা করে শাওলো তাই করে, সে চালাকি করে তার বউকে একটা কিস করে দিয়ে আর রাগ কমিয়ে ফেলে। আর বাসায় আসার পরে শাওলো আর মিস লি দুজনে অনেক চিন্তিত ছিল, তারা বুঝতে পারছিল না এই $2 মিলিয়ন ঋণ কিভাবে শোধ করবে। আর এরপর ইওর বন্ধুর কল আসে, আর সে তাকে বলে ইও জিজির যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল সেগুলো অনেক ভাইরাল হয়ে গেছে। তো ইও এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। আর তারপর যখন এই কথা সে তার পরিবারকে বলে তারাও অনেক খুশি হয়। তো যাই হোক, জিজির ভিডিও ভাইরাল হওয়ার পরে জিজির সাথে শাওলোর পরিবারের সবাই অনেক কোম্পানির বিজ্ঞাপন করার অফার পায়। আর শাওলো আর তার পরিবার তো এই সুযোগটাই চায়। তো তারা জিজির সাথে মিলে অনেকগুলো প্রোডাক্টের অ্যাড শুট করে, অনেক টাকা কামায়, ঋণ মিনও শোধ হয়ে যায়, তারা এনজয়ও করে এবং অনেক টাকা তারা এখন ক্যাশও করে ফেলেছে। কিন্তু একদিন হয় কি, শাওলো যখন একটা হোটেলে ছিল তখন তার সাথে একটা লোকের দেখা হয়। আর সেই লোকটা তাকে একটা মালা দেয় এবং বলে, এটা সবচেয়ে উঁচু পাহাড়ে সবচেয়ে উঁচু গাছের বাকল দিয়ে এই মালাটা তৈরি করা হয়েছে, যেটা অনেক পবিত্র, আর এই মালাটার পরিবর্তে তুমি কিছু টাকা দিতে পারো। কিন্তু শাওলো এই মালাটা নিতে চায় না, কারণ এই লোকটি মালার পরিবর্তে 1,00,000 টাকা চাচ্ছে, আর এই মালা নিলে নাকি পরের দিন 10,00,000 টাকা পেয়ে যাবে। আর তখন আরেকটা লোক আসে এবং ওই লোকটাকে ধমক দিয়ে সরিয়ে দেয়, বলে ফাজলামি করো মিয়া, আর তারপরে লোকটি চলে যায়। আর তারপর শাওলোকে বলে, আপনাকে আমাদেরকে এই ধরনের ঠকবাজ থেকে দূরে থাকতে হবে। তো আমাদের কাছে মনে হচ্ছে লোকটা কত ভালো, তাই না? আর তারপরে লোকটি বলে, দেখুন আমি নিজে অনেক সাধনা করেছি, অনেক কিছু করেছি, শুধুমাত্র গুপ্তধন খোঁজার আশায়। আর তখন একটা লোক আসে আর তার সাথে অনেক বড় একটা ম্যাপ ছিল। আর তখন ওই দুজন লোক শাওলোর পাশে বসে কথা বলতে থাকে, বলে দোস্ত ফাইনালি ওই গুপ্তধনের ম্যাপ আমি পেয়ে গিয়েছি, তুই যদি আমার সাথে থাকিস তাহলে ভালো। তো শাওলো শুধুমাত্র ওদের কথাই শুনছিল। আর তখন সেখানে আরেকজন লোক আসে এবং বলে, আমার কাছে গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর আরেকটি নকশা রয়েছে এবং এখানে এত পরিমাণ টাকা পাওয়া যাবে যে আমরা চিরদিনের মতো ধনী হয়ে যাব। আর তখন ওখানে থেকে একজন লোক বলে, দেখো কিন্তু ওই গুপ্তধন নিয়ে আমি কি করব, আমার অনেক বড় একটা অসুখ হয়েছে যার কারণে আমি সর্বোচ্চ 3 মাসে বাঁচবো, এত টাকা পয়সা দিয়ে আমি কি করব। এর চেয়ে কাজ করো, তোমরাই আমার ম্যাপটা নিয়ে যাও আর এমন কিছু টাকা দাও যাতে আমি এই 3 মাস ভালো মতো বাঁচতে পারি। আর তখন বাকি দুজন বলে, তুই এটা কি বলছিস, 3 মাস ওয়েট কর, আমরা গুপ্তধন পেলে তো অনেক টাকা পেয়ে যাবো, কিন্তু সত্যি বলতে আমাদের কাছে অত টাকাও নেই, আর এর জন্য
ওখান থেকে একটা লোক এই ম্যাপটি সাউলোকে কিনতে বলে এবং বলে এর বদলে তুমি কিন্তু অনেক টাকার গুপ্তধন পাচ্ছ। তো সাউলো তো মনে করে একটা রাম মদন, ও করে কি ম্যাপ কেনার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু ওর ধারণাও নেই যে আশেপাশের সব লোক মিলে ওকে বোকা বানাচ্ছে। তো সাউল এখানে কি করে, এ পর্যন্ত যতগুলো টাকা কামিয়েছিল ব্যাংকে রেখেছিল, ব্যাংক থেকে টাকাগুলো এনে ঠকবাজদের দেওয়ার জন্য নিয়ে আসে। আবার ওদিকে মিসলের কাছে মেসেজ যায় যে ব্যাংক থেকে টাকা উঠানো হয়েছে। তো সে করে কি দ্রুত তার পরিবারের সদস্যকে নিয়ে সাউলো যেখানে আছে ওখানে আসতে লাগে, আর সে শুধুমাত্র এই কারণটা জানতে চায় সাউলে তো টাকা দিয়ে কি করবে। কিন্তু এদিকে সাউল ওই সমস্ত টাকা তো ওই লোকদেরকে দিয়ে দিয়েছে, আর সাউলো তো খুব খুশি সে গুপ্তধনের ম্যাপ পেয়েছে। কিন্তু ওই লোকগুলো যখনই ওই টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যাবে, তখনই ভাগ্যক্রমে সেখানে মিসলি এবং তার পরিবারের সদস্যরা পৌঁছে যায়। আর মিসলি দেখতে পায় টিভিতে ওই তিনজন লোকের ছবি দেখাচ্ছে যে এই তিনজন বড় ধরনের ঠকবাজ এবং মানুষদের ঠকিয়ে টাকা নেয়। তো এটা দেখার পর ওই তিনজন লোক করে কি দৌড় দিতে শুরু করে, আর মিসলি ওদেরকে ধরার চেষ্টা করে কিন্তু কোনোভাবে ওদেরকে আটকাতে পারে না। ফাইনাল ওরা টাকা নিয়ে চলেই যায়, আর নিজেদের সকল অর্থ হারিয়ে মিসলি পুরো পাগল হয়ে যায় এবং সে বলে এত পরিশ্রম করে কামানো টাকা তুমি মুহূর্তের মধ্যে সব শেষ করে দিলে। আর তখন সাউলো আবারও কিস করে মিসলিকে ঠান্ডা করার চেষ্টা করে, কিন্তু এবার মিসলি আর ঠান্ডা হয় না। অ্যাকচুয়ালি মিসলি ভেবেছিল এই টাকা দিয়ে সে তার মেয়ের পায়ের চিকিৎসা করাবে। তো যাই হোক, সাউলোর এই একটা ভুলের কারণে, তার এই নাদামির কারণে ওদের পরিবার আবার সর্বশান্ত হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল। তো যাই হোক, এখানেই যেটা হয়, মিসলি তার বাচ্চাদের নিয়ে সাউলোকে না নিয়ে একা চলে যায়, আর সাউলোর পরিবারকে এভাবে নিঃস্ব হতে দেখে, এরকম আলাদা হতে দেখে জিজির অনেক খারাপ লাগে, কারণ জিজিও নিজেকে এই পরিবারের একজন সদস্য মনে করা শুরু করেছিল। তো পরের দিন যখন ইয়ে স্কুলে যায়, তখন সে জানতে পারে তাদের স্কুলে একটা দৌড় প্রতিযোগিতা হবে যেখানে খেলোয়াড়দের মা বাবা অংশগ্রহণ করতে পারবে। তো ইয়ে এটা দেখে অনেক খুশি হয় যে আমার আব্বা আম্মাও জয়েন করবে। আর এরপর সে বাসায় এসে যখন মাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা বলে, তার মা সরাসরি তাকে না করে দেয় এবং বলে আমি তোর বাবাকে আর কখনোই আমার চোখের সামনে দেখতে চাই না। তো এটা শুনে ইয়ে উদাস হয়ে যায়। আবার এদিকে জিজিও এখন ইয়েকে সাহায্য করতে চায়। তো এই জন্য কারি কি নেশায় ডুবে থাকা সাউলকে টেনে মাঠে নিয়ে আসে এবং ফুটবলের প্র্যাকটিস করায়। আর তখন সাউলের পুরনো দিনের কথা মনে পড়ে যায় এবং সে ভালো মতো প্র্যাকটিস করতে থাকে। আর ওদিকে জিজি তারপর ম্যাজিক্যাল লকেটটাও পেয়ে যায়, আর এটার যে পাওয়ার রে ভাই। তো যাই হোক, সেটা সাউলোর বাসার একটা গাছের উপর আটকে ছিল, আর ফাইনালি লকেটটা পেয়ে সে করে কি এই পৃথিবীতে যত বিড়াল রয়েছে তাদের সবাইকে সিগন্যাল পাঠায়, যদি প্রয়োজন হয় তোদের কিন্তু আসতে হবে এই পরিবারকে এক করার জন্য। তো যাই হোক, পরের কাহিনীতে আমরা দেখতে পাই ইও উদাস হয়ে তার মা বাবার জন্য অপেক্ষা করছে, আর তখনই তার মা বাবা চলে আসে এবং আমরা দেখি ওই লকেটের কারণে হয়তো সাউলি আর মিসলির মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি নেই, তার আগের মতো আবার ভালোবাসতে শুরু করেছে। তো জিজি মূলত এটা জাদুর মাধ্যমে করেছে। আর এরপর আমরা দেখি ইও তার পুরো পরিবারের সাথে খুশি হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ইওর ভাই এবং বাবা মা খুব সহজে রেস জিতে যায়, কিন্তু যখন ইওর পালা আসে তখন সে রেস হেরে যেতে লাগে, কারণ তার পায়ে এক সমস্যা ছিল, সে দৌড়াতে পারছিল না। তবে তারপরেও সে হার মানে না, কিন্তু জিজি বুঝতে পারে এটাও পারবে না। আর এ কারণে সে করে কি তার ম্যাজিক্যাল লকেটের পাওয়ারে জিজির পায়ে শক্তি এনে দেয়, আর এর ফলে সে পায়ের অ্যাংলেটটি ভেঙে যায় এবং অন্য সব বাচ্চাদের মতো দৌড়াতে থাকে। আর এই চমৎকার দেখে ইওর বাবা মা এবং সেখানে থাকা সকল মানুষজন অবাক হয়ে যায়, আর ইও তো অনেক খুশি। তো যাই হোক, জিজি যেহেতু তার ম্যাজিক্যাল লকেট পেয়ে গিয়েছে, সে এখন সিদ্ধান্ত নেয় সে তার নিজের প্ল্যানেটে ফিরে যাবে এবং রাজাকে বলবে যে পৃথিবীর মানুষ আসলে কত ভালো, তাদের কোনো ক্ষতি করা যাবে না। কিন্তু যাওয়ার আগে সে করে কি যত স্মৃতি ছিল ওদের সব স্মৃতি আবার মুছে দেয়, মানে জিজি বলতে কোনো বিড়াল যেখানে ছিল এই স্মৃতি যেন কারো না থাকে। তো যাই হোক, নিজের প্ল্যানেটে আসার পরে জিজি তার বাবা রাজাকে বলে পৃথিবীর মানুষের কাছে ভালোবাসা নামে একটা ভয়ঙ্কর অস্ত্র রয়েছে এবং ওই অস্ত্র দিয়ে ওরা যে কাউকে গোলাম বানিয়ে ফেলতে পারে, আর পৃথিবীর মানুষ অনেক ভালো, আমাদের উচিত নয় ওদের ক্ষতি করা। তো জিজির কথা শুনে রাজার মনে হয় জিজি তার মিশনে ফেল হয়ে গিয়েছে, এজন্য এইসব বলছে, আর ওকে শাস্তি স্বরূপ আলু বের করার কাজে লাগিয়ে দেয় এবং ওর কাছ থেকে সকল পাওয়ার নিয়ে নেওয়া হয়। আর এদিকে আমরা দেখি পৃথিবীতে সাউল এবং তার পরিবার অনেক খুশি ছিল, কারণ তাদের মেয়ে এখন ঠিক হয়ে গিয়েছে। আর একদিন আমরা দেখি ওদের পৃথিবী থেকে পাঠানো একটা কুকুরের দল গিয়েছে, যাদেরকে জিজি করে কি ওদের প্ল্যানেটের আলু হয়, আর তারপর ওদের সাথে জিজি করে কি আমাদের পৃথিবীতে চলে আসে সাউলের পরিবারের সাথে থাকার জন্য। কিন্তু সমস্যা হলো সাউলের পরিবার এখন তার ওকে মনে করতে পারছে না, সব স্মৃতি তো মিটিয়ে দিয়ে তারপর জিজি চলে গিয়েছিল। তো উল্টো জিজিকে দেখে ওরা ভয় পেয়ে যায় আর এখানে দরজা লাগিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর ওরা যখন ভেতরে যায়, জিজির যে পোস্ট কার্ড আর ব্যানার গুলো ছিল বা ভিডিও ছিল এগুলো দেখে ওরা বুঝতে পারে যে এটাই তো সেই জিজি, মানে সাউলদের মনের ভেতরে হয়তো কোথাও জিজির জন্য জায়গা ছিল। আর সেটা আবার প্রকাশ পায় এবং তারা জিজির জন্য বেরিয়ে আসে এবং জিজির সাথে মজা করতে শুরু করে, আর জিজিও তার নিজের প্ল্যানেট বাদ দিয়ে এই পৃথিবীতে এই পরিবারের সাথে থাকা শুরু করে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এটা যদিও বাচ্চাদের সিনেমা ছিল, তবে তারপরেও আমার কাছে ভালো লেগেছে। আর একটা সত্য কথা বলতে কি, আমার বয়স 50 হইতে পারে কিন্তু আমি অলওয়েজ বুড়ো বাচ্চাই থাকবো ইনশাল্লাহ।